সন্তিরবাজার মহাদেবকুম এলাকায় বুলেরু পিকআপ ভ্যান দুর্ঘটনাগ্রস্ত। ঘটনা বুধবার রাতে। ঘটনায় 11 জন শ্রমিক আহত। বুলেরো পিকআপ ভ্যান যাত্রী নিয়ে যাবার পথে শান্তিরবাজারের মহাদেবকুম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল। ঘটনা বুধবার রাত আনুমানিক 8টা নাগাদ। চালকের নিয়ন্ত্রণহীনতার কারণে শ্রমিক বোঝাই বুলেরো পিকআপ ভ্যানটি রাস্তার পার্শ্ববর্তী একটি গাছে ধাক্কা মারে। তাতে ভ্যানটিতে থাকা 14 জন শ্রমিকের মধ্যে 11 জন শ্রমিক আহত হয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে এলাকার মানুষ আহতদের চিকিৎসার জন্য শান্তিরবাজার হাসপাতালে পৌঁছে দেয়। তবে বরাত ভালো নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি পার্শ্ববর্তী একটি গাছে ধাক্কা মেরেছে। অন্যথায় কিন্তু ভ্যানটি পার্শ্ববর্তী গভীর খাদে পড়ে গেলে আরো বড়সড় বিপত্তি ঘটতে পারত, সেই কথাই জানালেন জনিক স্থানীয় বাসিন্দা। তবে পিকআপ ভ্যানে করে কি করে যাত্রী বহন করা হয় তা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।